বন্ধুরা, আজকে আমরা জানবো অ্যামকার সম্বন্ধে। এটি একটি ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এবং এই এয়ারক্রাফটটি সম্পূর্ণই ভারতে বানানো হবে। দীর্ঘ 200 বছর শাসন করার পর ব্রিটিশরা আমাদের দেশকে পুরো লুটে যাওয়ার 1947 সালে চলে যায়। তখন দেশের হাল অবস্থা এমন ছিল, ঠিকমতো দুবেলা খাওয়া দেওয়াটা সরকারের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তখন পুরো ইউরোপ ও আমেরিকার দেশগুলো আমাদেরকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। এখন পুরো পৃথিবী তাকিয়ে আছে ভারত কী বানাচ্ছে সেটা দেখার জন্য। তারই একটা বিশাল বড় উদাহরণ হলো অ্যামকা, যার পুরো নাম অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট, যেটা ডিআরডিও, এইচএল ও আরও অনেক স্বদেশি কোম্পানি মিলে নির্মাণ করতে চলেছে। এটি একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট হবে। এই ফিফথ জেনারেশন ফাইটার জেট অলরেডি দুটো দেশের কাছে আছে। 1 নম্বর হচ্ছে আমেরিকা, তাদের কাছে আছে F-22 র্যাপ্টর ও F-35, এই দুই ধরনের ফিফথ জেনারেশন ফাইটার জেট আছে। 2 নম্বরে হচ্ছে রাশিয়া, তাদের কাছে সুখোই SU-57 আছে এবং তারা আরও একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট বানাচ্ছে, যেটার নাম হলো সুখোই SU-75 চেকমেট। আর তার সাথে সাথে আমাদের প্রধান শত্রু দেশ চীন বারবার দাবি করে তাদের চেংডু J-20, সেটাও ফিফথ জেনারেশন ফাইটার জেট, কিন্তু সেটার পুরোপুরি প্রমাণ তারা আজও দিতে পারেনি। আজ আমরা জানবো অ্যামকার স্পেসিফিকেশনের সম্বন্ধে। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল Study 365-এ স্বাগত। প্রথমে জানবো আমরা র্যাডারের সম্বন্ধে। এতে LRDE উত্তম AES এর র্যাডার লাগানো হবে, যেটি খুবই অ্যাডভান্স র্যাডার হবে এবং অনেক দূর থেকে শত্রু দেশের বিমানকে শনাক্ত করতে পারবে। এটি একটি সিঙ্গেল ক্রু ডবল ইঞ্জিন বিশিষ্ট ফিফথ জেনারেশন স্টেলথি মাল্টিরোল ফাইটার জেট হবে, যেটি যে কোনো সময় যে কোনো ওয়েদারে সব রকম অপারেশন করতে সক্ষম হবে। এটির লেন্থ 17.6 মিটার, হাইট 4.5 মিটার, উইং স্প্যান 11.13 মিটার এবং উইং এরিয়া 55 স্কোয়ার মিটারের হবে। এটির ক্যাপাসিটি হলো অ্যামকার খালি ওয়েট 12,000 কেজি, বিভিন্ন মিসাইল ও ফিউল ট্যাঙ্ক নিয়ে 18,000 কেজি, অ্যামকার ম্যাক্সিমাম টেক অফ 25,000 কেজি এবং ফিউল ক্যাপাসিটি 6,500 কেজি পর্যন্ত ফিউল ক্যারি করতে পারবে নিজের সাথে, যেটার মাধ্যমে অপারেশন রেঞ্জটা অনেক বেড়ে যায়। এবার আমরা জানবো এর ইঞ্জিনের সম্বন্ধে। বর্তমানে 3টি দেশের সঙ্গে কথা চলছে ইঞ্জিনের ব্যাপারে। ইউএসএ জেনারেল ইলেকট্রিকের F414, ফ্রান্সের স্যাফরান ও ইউকের রোলস রয়ের সাথে। এর মধ্যে যে দেশ তাদের ফুল টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হবে, অ্যামকাতে সেই ইঞ্জিন লাগানো হবে বলে মনে করা হচ্ছে, যার আফটার বার্নিং থ্রাস্ট হবে 110 থেকে 120 কিলো নিউটন, দুটো আলাদা আলাদা ইঞ্জিন থেকে। ইঞ্জিন পারফরমেন্স, এর ম্যাক্সিমাম স্পিড হবে 2600 কিলোমিটার প্রতি ঘন্টা, কমব্যাট রেঞ্জ 1600 কিলোমিটার উইদাউট মিড এয়ার রিফিউলিং, ম্যাক্সিমাম রেঞ্জ 3300 কিলোমিটার, সার্ভিস সিলিং 20,000 মিটার পর্যন্ত অপারেট করতে পারবে, রেট অফ ক্লাইম 290 মিটার প্রতি সেকেন্ড পর্যন্ত হবে। এবার আমরা জানবো এর ওয়েপেনের ব্যাপারে। টোটাল 6,500 কেজি পর্যন্ত ওয়েপেন ক্যারি করতে পারবে। এয়ার টু এয়ার মিসাইল হিসাবে এটি অস্ত্র ও তার বিভিন্ন আপগ্রেড মডেল ফায়ার করতে পারবে। এয়ার টু গ্রাউন্ড হিসাবে ব্রাহ্মোস ও তার আপগ্রেড মডেল, SANT ও রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল ফায়ার করতে পারবে। বম হিসাবে লেজার গাইডেড বম, প্রিসিশন গাইডেড মিসাইল ও DRDO স্মার্ট বম ফায়ার করতে পারবে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানলাম ভারতের প্রথম ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট অ্যামকার সম্বন্ধে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই ডিফেন্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।